হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো আছো, আর তোমাদের প্রিয় দিদি চন্দ্রমাদিও ভীষণ ভালো আছে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে কি মানে ভিডিওটা হতে চলেছে তোমরা আশা করি বুঝতে পারছ। তো ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে বন্ধুরা তোমাদের। আর আমি তো জানি তোমরা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো, তোমরা কমেন্ট করো আমার কাছে, সেটা অনেক বড় পাওয়া, জানো তো। আর আমি তো এই গ্রামে থাকি, সত্যি গ্রামটা যে আমার এত ভালো লাগে কি বলবো। এখানকার হাওয়া বাতাস আর প্রকৃতি, সব কিছু কাজকর্ম তোমরা তো নিজেরাই দেখো, আর আমি তো ভিডিওতে দেখাই বলো তো। আমার সেই জন্য না গ্রামটাকে মানে কি বলবো, বারবার গ্রামে মানে মনটা ছুঁয়ে যায়। তো সকালবেলা দেখো চলে এসেছি, ওই যে আমাদের পুরানো গ্রামের চা আর বিস্কিট বা চা আর পাউরুটি এগুলো নিয়েই। আর গ্রামের মতন কি কিন্তু আমরা সকালবেলা স্যান্ডউইচ, জুস, তারপর ডিম সিদ্ধ এগুলো কিন্তু আমরা মানে খাই না, আমাদের হয় না আর কি। আমাদের এই গ্রাম্য পদ্ধতিটাই চলে আসে, মানে এটাই ভালো লাগে আমাদের খেতে। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে হয়তো খেতে পারি, কিন্তু আমাদের না ওগুলো খেলে পেট ভরবে না, মন ভরবে না, কিছুই ভরবে না। আর এরপরে যদি পান্তা ভাত খাই বা গরম ভাত মাছের ঝোল দিয়ে খাই বা মাছ ভাজা দিয়ে খাই, তাহলে কিন্তু পেটটা ভরবে বা ভালো লাগবে। আর শহরে গিয়ে ওই সব অভ্যাস করলে কিন্তু আমাদের হয়তো একদিন ভালো লাগবে, দুদিন ভালো লাগবে, তার পরের দিন কিন্তু আমাদের ভালো লাগে না, তাই না বলো? আমি বেড়াতে গিয়েও এটা লক্ষ্য করেছি। তো আমার এইগুলোকে নিয়েই মেনে চলতে এই গ্রামে থেকে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। জানি না তোমাদের কেমন লাগে গ্রাম, আমার তো ভীষণ ভালো লাগে। আমি ওই জন্য সবসময় মানে গ্রামের দিকে থাকার চেষ্টা করি, জানো তো। তো এখন দেখো আমার চা করা হয়ে গেছে, রুটি সেঁকাও হয়ে গেছে, দাদা ভাইয়ের আমারটা নিয়ে যাচ্ছি, আর টগরিটা কিন্তু ওখানে রেখে গেছি। তো আমরা এখন দেখো চা খেতে খেতে গল্প করব। আর এই সময়টা না কাটাতে ভীষণ ভালো লাগে আমাদের। তো রাত্রিবেলা তো গল্প হয় না, তোমাদের আগে আমি একটা ভিডিওতেও বলেছি, এই সময় সমস্ত ধরনের ইয়ার্কি, আড্ডা, গল্প সব কিছুই মানে হয় আর কি। আর ও তো চলে যাবে একটু পরেই, মানে জানো তো 11টার ট্রেনটায় ও চলে যায়, এই জন্য এখন একটুখানি রেস্ট নিই, একটুখানি চাটা ভালো করে খাই, তারপর তো রান্নাবান্নার মধ্যে ঢুকে যাব, রান্নাবান্না করতে হবে, ও খেয়ে যাবে, আবার টিফিন নিয়ে যাবে, কারণ কলকাতার খাবার না ভীষণ দাম জানো তো, ওই জন্য বাড়ি থেকে সবসময় আমি টিফিন দিয়ে দিই। ওখানে এক মানে কি বলবো, যেটা এখানে 2 টাকা বা 3 টাকা দাম, সেটা ওখানে 6 টাকা 7 টাকা, হ্যাঁ এইটাই আমাদের পার্থক্য। আর এখানে কি বলতো, শাক পাতা সব খেয়ে তুমি একদিনও চালাতে পারবে, কিন্তু গ্রামে না কিছু না কিনে তুমি চালাতেই পারবে না। তো বন্ধুরা বুঝতে পারছো এটা কি, এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা সার, মানে কি বলতো সবজির ছালগুলো প্রতিদিন জমিয়ে জমিয়ে অনেকটা বানিয়েছি, আর এটাকে পচানো হয়েছে। পচানোর পর আমি কিন্তু এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। এটা কিন্তু ভীষণ সুন্দর সার জানো তো, বাজারে যে তৈরি মানে কিনতে পাওয়া যায় যে সার, তার থেকে অনেকটাই ভালো নিজের তৈরি, বাড়িতে তৈরি, কোনো কীটনাশক ছাড়া। তো যাই হোক, ওর মধ্যে পচে গেছে, পুরো গন্ধও বেরোচ্ছে, তো সেটাই কিন্তু আমি দেবো। আমার কিন্তু এখন ভাই ঘৃণা টিন্না কিচ্ছু নেই, আর যেহেতু গ্রামের মেয়ে আমি, বলো কিসের ঘৃণা, আমাদের তো ঘৃণা বলে কিছু থাকতে নেই না। তো যাই হোক, আর সত্যি অতটা ঘৃণা নেই, ছোটোবেলা থেকে গোবর মাটিতেই তো মানুষ, এখন নয় একটা ঘর করেছি। হ্যাঁ, ছোটোবেলা থেকে বেড়ার ঘরে থাকা, মাটির ঘরে থাকা, ভাঙা ঘরে থাকা, এইটাই আমার জীবনের মানে এটা ছিল আমার জীবনে। হ্যাঁ, রিসেন্ট আমরা হয়তো এই ঘরটা করেছি, তাও এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। তো মানুষ তো সবসময় একটা সব মানুষকে সবসময় তো ঈশ্বর মানে কি বলবো একটা কষ্টের মধ্যে রাখে না, তাই না? ঈশ্বর সবাইকে এক একটা দিন দেয়, সেই জন্য হয়তো মাথার উপর ছাদটা আমরা করতে পেরেছি। তো যাই হোক, দেখো গাছের সারগুলো দিয়ে আমি জলটা দিয়ে নিচ্ছি, আর নিজের কতটা খোলা জায়গা, বাইরে অনেকটা জায়গা, নিজের মতন করে সব কিছু করতে পারি, এটাই কিন্তু গ্রামে থাকার একটা আলাদা আনন্দ, যেটা আমি শহরে গেলে একদমই পারতাম না, কারণ ওখানকার জায়গার দাম বেশি। কখন কতটা জায়গা কিনতাম, ঘর করতাম, ফ্ল্যাট কেনা ছাড়া উপায় থাকতো না, আর ফ্ল্যাটে তো পুরো দম বন্ধ অবস্থা, তাই না? তো এখানে ওই জন্য আমার ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা। তো এখান থেকে ছেড়ে আমি যে ভাবি যে শহরে যাব, আমার মনটা না সবসময় গ্রামের দিকে পিছু টানে, জানি না কেন আমার তো ভীষণ ভালো লাগে গ্রাম। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। সকাল থেকে তোমাদের সামনে কথা বলার জন্য একটু আসতে পারিনি, এবার যে আমরা লাঞ্চ করছি, যে কি কি রান্না করছি সেটা দেখাবো, একদম ভুলে গেছি, অর্ধেক খেয়েছি আর অর্ধেক মনে পড়েছে। তো দেখাচ্ছি তোমাদের, দেখো কি কি হয়েছে আজকে, আর অর্ধেক খেয়েছি সেটাও দেখাচ্ছি।
আর কি বলতো, সত্যি কথা বলতে তোমাদেরকে না দেখিয়ে খেতে ইচ্ছা করে না, তোমাদেরকে মানে বললে ভালো লাগে যে এই এই রান্না হয়েছে, কারণ তোমরা তো আমাদের, তোমরা তো সবাই আমার পরিবারের সদস্য, তাই না? তো পরিবারের সদস্যদের কাছে তো শেয়ার করতেই হবে, ওই জন্য মনটা উস্কুস উস্কুস করে। যেই একটু খাওয়া হয়ে গেছে দুগাল, তখন মনে পড়েছে যে বন্ধুদের কাছে তো বলা হলো না, তো দেখো কি রান্না করেছি আজকে, একদম অল্প কিছুই রান্না করেছি, চলো দেখাই। মাছ পাতায় অর্ধেক খাওয়া হয়ে গেছে, দাদা ভাই আজকে অনেকটা ভাত খেয়েছে, এটা দিয়ে বললো ভীষণ ভালো হয়েছে। আর এ দেখো ডিমের ঝোলটা অনেক করেছিলাম সকালবেলা, এটা দিয়ে সবাই ভাত খেয়েছে, আর মাছ ভাজাও করেছিলাম, এটা বাবু এখন খাবে। আর আমি দেখো অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর অর্ধেক যখন মানে আরেকটু মুখে তুলবো তখন তোমাদের কথা মনে পড়েছে। এই যে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর লেবুটাকে দেখো দাদাভাইকে কেটে দিতে বলেছে, কি পাত খাঁচড়া করে কেটে দিয়েছে, এরকম করে লেবুটা কাটলে কেন গো। আর আমি দেখো ভাত নিয়েছি, তো খেয়ে নিই তারপর আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে রাত 8টা, আর এই সময়ে তোমাদের সামনে আসলাম। তো কেন আসলাম বলতো, কথাও বলা হয়নি তেমন ভাবে, সকাল থেকে শুধু কাজ আর কাজ করে গেছি। মাঝে মাঝে তো একটু কাজ করতেই হয়, তাই না? সারাক্ষণ যে কাজ বাজ করবো না, বা গাছি গাছগুলো ঠিকঠাক করলাম, আর তারপর দেখলে ছাদ ঠাদ ঝাড় দিলাম, এই কাজগুলো না মাঝে মাঝে একটু করতে হয়, নাহলে তো হয় না। আর প্রচন্ড গরম পড়েছে বলে না সেরকম ভাবে কাজ করা হচ্ছে না, এত গরম পড়েছে মানে কি বলবো। যাই হোক, তো সকালবেলা কাজের মধ্যে দিয়েই সময়টা কেটে গেছে। আর ভাত খাওয়ার সময় না একটু কথা বলেছিলাম তোমাদের সাথে, আর ঘুমিয়েছি আজকে দুপুরে, ঘুম থেকে উঠেছি 6টায়, জানো তো, ঘুম থেকে উঠে এতক্ষণ সিরিয়াল দেখছিলাম, সিরিয়াল দেখি পুরো 6টা 6:30 থেকে আজকে পুরো 1:30 অব্দি দেখি সিরিয়াল। তো আজকে আর দেখা হয়নি, এখন বাবুর জন্য লুচি করবো। দেখো লুচি লেচি কাটা হয়ে গেছে, আর কড়াইও বসিয়ে দিয়েছি, এখন লুচি ভাজবো, লুচি ভেজে বাবুকে খেতে দেবো, আর আমাদের রাত্রে ভাত রান্না করব, মাছ আছে, আর কিছু করতে হবে না। তো এইটুকু, এই জন্য তোমাদের সামনে আবার আসলাম, চলো লুচিটা ভাজি, তোমরা দেখতে থাকো। তো মাঝে মাঝে একটু আধটু লুচি চাউমিন এগুলো তো করে দিতে হবে বাচ্চাদের, না ওরা তো দেখে, ওরা তো জানে এখন সব কিছু, যে কোনটা খেতে ভালো লাগে কোনটা ভালো লাগে না, ওরা সব কিছুই বোঝে। হ্যাঁ আগে না সন্ধ্যাবেলা রুটি আলু ভাজা করে দিতাম, ভাত খাইয়ে দিতাম বাবুকে, খেয়ে নিত। এখন বড় হয়েছে না, এখন বলছে, এখন বলে মা মাঝে মাঝে আমাকে লুচি বানিয়ে দেবে, মাঝে মাঝে আমাকে চপ বানিয়ে দেবে, মাঝে মাঝে পকোড়া বানিয়ে দেবে, স্কুলে যায় সব রকম বন্ধুদের সাথে কথা বলে, হ্যাঁ কে কী নিয়ে যায় টিফিন এগুলো আলোচনা মানে দেখে, তো আমাকে না খুব আবদার করে। বন্ধুরা তো দেখো গাল হয়ে চলে এসেছি আমি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতের, তো এখন আমি নাইট কেয়ার করব, আর নাইট কেয়ার আমি কি ইউজ করি সেটাই তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে কি বলতো, আর ইউটিউবের দৌলতেই এইসব কেয়ার টেয়ার করা হচ্ছে, নাহলে সত্যি কথা বলছি মানে এই দুটো জিনিস যে কতদিন আমার মাখা হয় না, মানে 1 মাসের কাছাকাছি হয়ে গেছে, মাখাই হয় না মুখে, মুখটা পুরো এই অবস্থায় কিন্তু ভিডিওটা শেষ করব। আর কি যেটা হয় সেটাই তো তোমাদের বলবো, এটাই তো এটাই বাস্তব, সত্যি আমি দিইনি আজকে তোমাদের দেখানোর জন্য, কিন্তু এটাই দুটো নিয়ে বসেছি, কিনেছি কিন্তু রাত্রে ব্যবহার করার জন্য, মাঝে মাঝে দিই মাঝে মাঝে দিতে না, কিন্তু এই মানে 1 মাসের কাছাকাছি হয়ে গেলো একটু কিচ্ছু দিই না, মুখটা এমনিই খারাপ হয়ে যাচ্ছে, তো এদিকে নজর দেওয়া হচ্ছে না। তোমাদের দাদাভাই তো প্রতিদিন একবার করে বলে, তো আজকে সরাসরি তোমাদের জন্যই, তোমাদের মানে তোমাদের ভালোবাসা, তোমাদের কাছে ভিডিও পৌঁছানো পৌঁছাবে, এবং আমাকে ভিডিও দিতে হবে, ভিডিও করতে হবে, সব কিছুর জন্য আমি এই দুটো নিয়ে কিন্তু আজকে বসেছি। তো চলো আমার নাইট কেয়ারটা কী করে আমি করি বলে দিচ্ছি। তো চুলটা না আমি বাঁধি না, যেটা সত্যি তোমরা চুলটা বেঁধে নেবে রাত্রিবেলা, তোমরা সবাই বাঁধো আমি জানি, আমি মাথায় একটুখানি তেল জল দিয়ে আর বড় মানে মাথার মাঝখানে একটা খোপা করে দিয়েছি, আর খুব যখন অস্বস্তি হয় রাত্রিবেলা আমি চুলটা খুলে দিই, আমার মানে ঘুম আসে না কেমন যেন একটা হয়। আর মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে এসেছি, ফেস ওয়াশটা একটু দিই, শুধু এই ক্রিমগুলো ইউজ করা হয় না ঠিকঠাক। তো এটা দেখো লোটাসের হোয়াইটগুলো একটা সিরাম আছে, আর এটা হচ্ছে লোটাসের নাইট ক্রিম, তো আমি আগে সিরামটা দিয়ে নেবো। তো বন্ধুরা এতক্ষণ তোমরা গ্রামের প্রশংসা শুনছিলে, শহরের মানুষজন আমার উপর রাগ করছিলে না, না না গো তোমাদের শহরও ভীষণ ভালো, দেখো শহরের দৌলতেই আজকে আমরা কিন্তু অনেকটা মডার্ন হতে পেরেছি, এই যে এইগুলো কেয়ার করা, নাইট কেয়ার, একটা সময় মানুষের রিঙ্কেল চলে আসে, প্যাচেস চলে আসে, সেইগুলো ওকে ঠিকঠাক করা, কিন্তু আমাদের গ্রামের বউরা মেয়েরা এগুলো কিন্তু ঠিকঠাক মানে না, মানে এগুলো ইউজই করে না, কিন্তু সেই জন্য দেখা যায় দেখবে আগেকার দিনে গ্রামের বয়স্কদের মানে খুব অল্প বয়সে কিন্তু চামড়াগুলো কুঁচকে যায়,
নরম হয়ে যায় তাই না, কিন্তু এগুলো ইউজ করলে আমি দেখেছি কিন্তু চামড়াগুলো সবসময় ঠিক থাকে, মানে ভালো থাকে। হ্যাঁ, এটাই কিন্তু একটা ভালো ব্যাপার। এইভাবে কিন্তু আমাদের শহরকে দেখে কিন্তু একটু মডার্নও হতে হবে, সবসময় গ্রাম্য ভাব নিয়ে কিন্তু চললে হবে না। তো আমরা শহর গ্রাম দুটো নিয়েই কিন্তু চলবো বন্ধুরা, তাই না বলো? আর তোমরা কেউ রাগ করো না শহরে যারা আছো, দিদিভাই দাদাভাই বোনরা কেউ রাগ করো না। কিন্তু আমার যতই যাই বলো, সত্যি গ্রাম ভালো লাগে, কিন্তু শহরকেও তো মানতে হবে। শহরের কিছু কিছু জিনিস তো অবশ্যই ভালো, তাই না? গ্রামের মানে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে কর্মসংস্থান, এগুলো সব কিছুই ভালো। তো যাই হোক, যখন শহরে যাই শহরের মতন চলার চেষ্টা করি, যখন গ্রামে থাকি গ্রামটাকে তো ভালোবেসেই থাকি, আর গ্রামের মতনই মানে চলার চেষ্টা আর করি না, গ্রামের মতন হয়েই গেছি, কারণ ছোটোবেলা থেকে গ্রামেই জন্ম, গ্রামেই মানুষ। তো গ্রামে থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু যখন শহরে যাই একটুখানি শহরের মতন আদব কায়দা করার চেষ্টা করি, যেটা সত্যি তোমরা কেউ কিন্তু হাসবে না। তো যাই বলি না কেন, শহর গ্রাম, গ্রামটাই আমার কাছে সব থেকে প্রিয়। শহর তুমি যতই উন্নত, গ্রামে থেকে কিন্তু আমি ততটাই গর্বিত। তো তোমরা ভীষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আজ এই পর্যন্ত।